আসসালামু আলাইকুম। আজকে আসলে সবাই জিমে আসছে এবং জিমে এসে সবাই প্ল্যানিং চলতেছে আর কি। কী প্ল্যানিং চলতেছে? প্রিমিয়াম সুইটসের খিচুড়ির প্ল্যানিং চলতেছে। এরা সবাই জিম টিম করে খুব কাহিল, সবাই ওয়েট ওয়েট অনেকটা। কই শাহিন ভাই আসেন? খিচুড়ি খেতে যাবো আর কি। জিম করে অনেক ক্লান্ত, আমাদের যতটুকু ওয়েট লুজ করছি তার থেকে ইনশাল্লাহ বাড়াবো। তো প্রিমিয়াম সুইটসের খিচুড়িটা এখন পর্যন্ত খাই নেই, বিষয়টা কেমন কতটা মজা এইটাও একটা দেখবো। আর শুধু পরিশ্রম করলে তো হবে না, খেতে হবে। তো আমরা বেরোইছি এখন, ওই প্রিমিয়াম সুইটে যাচ্ছি এবং এটার খাবারটা একটু এক্সপ্লোর করি। আর এটার খাবার তো এরা কখনো খাওয়া হয় নাই, তো চলুন দেখা যাক। আমরা প্রিমিয়াম সুইটে যাচ্ছি আর আমাদের ট্রেনার আমাদের সাথে আছে, জিম ট্রেনার। কষ্ট করে ফেলতেছে আমাকে। তো এটার স্বাদটা আসলে নেওয়া হয়নি এতদিনও, তো আজকে দেখি। আসলে এত প্রিমিয়াম লেভেলের খাবার তো গরিব মানুষ খাওয়া হয়নি, তো আজকে ট্রিট দিচ্ছে একজনে, নাহিদ ভাই আমাদের ট্রিট দিচ্ছে, তো সেই সুবাদে আসা। আর এত দামি একটা খিচুড়ি আপনাদের সাথে স্বাদটা শেয়ার করবো ইনশাল্লাহ। মেনু কার্ড আসার সাথে সাথে কমপ্লিমেন্টারি একটা ড্রিঙ্কস দেয়। এইটা হচ্ছে ওদের মেনু। না আমরা কোন খিচুড়ি নিছি এখান থেকে? এত বড় মেনু 1295 টাকা প্লাস ভ্যাট। আচ্ছা, আর কি নিয়েছেন ভাই? চিকেন ঝাল ঝোল 850 টাকা। দেখলাম বাড়ি গুছে গেল একদম না, আমি এটা এলে এমনি দুই তিনটা খাই কিন্তু থাকে অ্যাভেলেবেল। দেখলাম বাড়ি গুছে গেল জিগে দিই এটা যদি পরে খাও। তুই আমি আর তুই চিকেনটা খাই, এটা মজা লাগবে। এটাও তো খিচুড়ি চামচ দিয়েছো? শুরু করলাম। হ্যাঁ, আপনি দৌড়ি মেরে দিতে ডিফারেন্ট একটা মজা টেস্ট, আচারি আচারি একটা ফ্লেভার আছে। জিমের ট্রেনার আমাদের
আমরা তার থেকে ইন্সপায়ার্ড। আর এই বডির রহস্য নাকি খাবার, ভাই খামাবে এবার জিমের পাশাপাশি খেতে হবে, না খেলে জিম হবে না। আলহামদুলিল্লাহ, খাওয়া দাওয়া শেষের সাথে সাথেই আমাদের একটা কমপ্লিমেন্টারি মিষ্টি দেওয়া যায়। তো প্রিমিয়াম সুইটস বলে কথা, মিষ্টিটাও খুবই মজা ছিল আর কি। সব মিলিয়ে খাবারটাও দারুণ ছিল, পরিবেশ সব কিছুই ভালো ছিল। আসলে আমার কাছে খুব একটা এক্সপেন্সিভ মনে হয়েছে। অলমোস্ট আমাদের, আমরা শেয়ার করে খাবার খাওয়ার পরেও আমাদের প্রায় 4,500 টাকার মতো বিল চলে আসছে। তারপর ওভারঅল আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল এবং খুব ভালো ভালো খিচুড়িটাও ছিল। তা আল্লাহ হাফেজ আজকের মতোই।